দর্শক, বন্যা ও নদী ভাঙনের খবর জানাতে কুড়িগ্রামে আছেন একরামুল হক সম্রাট, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সম্রাট, কুড়িগ্রামে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে কিনা এবং দুর্গতরা ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। মালিহা, আপনি যেটা বলছেন তার আগে একটু বলে রাখি, গত এক সপ্তাহ ধরে আমাদের কুড়িগ্রামের রৌমারি এবং রাজীবপুর ভারতের সীমান্ত ঘেঁষা দুটি উপজেলা, সেখানে ভারতের আসাম থেকে ঢলের পানি এসে এখানে এই দুইটি উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় 40,000 মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। তারা অত্যন্ত কষ্টে আছেন এবং দুর্ভোগ তাদের চরমে এখন। তো আমি সেখানকার উপজেলা নির্বাহী অফিসার তার সাথে আশাবুলক রাসেল তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তাদের সহায়তা জিআরের 3 লাখ টাকার শুকনো খাবার প্রায় 1,000 প্যাকেট আজকে আমাদের কুড়িগ্রামের ওই আসনের মাননীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন তার সাথে তিনি থেকে আজকে যাদুরসর এলাকায় প্রায় 1,000 শুকনো খাবার বিতরণ করেছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় এই ত্রাণ সামগ্রীটা অত্যন্ত অপ্রতুল। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই বন্যায় যে আকস্মিক বন্যাটি হয়েছে উপজেলা দুইটিতে, সেই বন্যার পানি এখন কিছুটা উন্নতির দিকে, পানি কমে আসছে। আবার অন্যদিকে কুড়িগ্রামের ধরলা এবং তিস্তা, সেই সাথে ব্রহ্মপুত্র, দুধকুমার এইসব নদ নদীর পানিও বৃদ্ধি পেতে শুরু করেছে। তো আপনাকে বলি, ধরলা তিস্তার পানি একটু কমলেও ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি গত 2 দিনে 50 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেই জন্য এখানে আবার প্রায় 2 শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে। তো বর্তমানে একদিকে দক্ষিণে উপজেলার রৌমারী এবং রাজীবপুরে বন্যা পরিস্থিতি, অপরদিকে আবার এদিকে উজানের আবার ধরলা এবং ব্রহ্মপুত্র, সেখানে পানি বৃদ্ধির কারণে এখানকার মানুষ এখন বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তো আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই রৌমারী এবং রাজীবপুরে যে বন্যা পরিস্থিতি, সেখানে প্রায় 20টি পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ হবে। ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন একরামুল হক সম্রাট।